আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সৌদির নতুন নিয়মে ভোগান্তিতে প্রবাসী শ্রমিকরা, 24 মে পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত, বাড়বে সুবিধাভোগীর সংখ্যা। গাজায় মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আলাদা রাষ্ট্র বললেন বাইডেন। আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাফরিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। শিক্ষিত যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্যজীবী লীগের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও বার্তায় এ খাতে কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেন তিনি। যে কোনো ছেলে মেয়ে লেখাপড়া শিখে শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মৎস্য খামার করে মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে সে পয়সা পেতে পারে। পাশাপাশি আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা সবথেকে গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা। করোনায় সৌদি সরকারের নতুন নিয়মে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। নিজ খরচে 7 দিনের হোটেল কোয়ারেন্টিন আর ইন্স্যুরেন্স ছাড়া মিলবে না বোর্ডিং পাস। এছাড়া হোটেল বুকিংয়েও গুনতে হচ্ছে অতিরিক্ত 55 থেকে 65 হাজার টাকা। এদিকে 24 মে পর্যন্ত সৌদি আরবের সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। জসিম জুয়েলের রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি যাত্রীদের দীর্ঘ লাইন। সবার হাতে টিকিট থাকলেও হোটেল বুকিং না থাকায় সৌদি যাত্রা অনিশ্চিত। যাদের হোটেল বুকিং নিশ্চিত শুধু তারাই যেতে পারছেন। গত 10 মে সৌদি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী 7 দিনের হোটেল কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক ইন্স্যুরেন্স, কেউ করোনা ছড়ালে 5 বছরের জেল, 72 ঘন্টার মধ্যে করোনা PCR নেগেটিভ রিপোর্ট সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সৌদি সরকারের হঠাৎ এই নির্দেশনায় অনেক প্রবাসীর সেদেশে গমন অনিশ্চিত হয়ে পড়েছে। হোটেল বুকিংয়ের চেষ্টা করেও পাচ্ছেন না তারা, আর হোটেল বুকিং না হলে বোর্ডিং পাসও মিলছে না। আজকের ফ্লাইট দিছে বাট হোটেল বুকিং দেয়নি। এখন ওনারা বলতেছে যারা বুকিং আছে তারা এক লাইনে দাঁড়াও, যাদের নাই তারা এক লাইনে দাঁড়াও। বুকিং এর কার্ড দেয় নাই কে, বলছে যে ডাইরেক্ট সরাসরি এয়ারপোর্টে যাও, ওইতে টাকা দিয়ে চলে যাবে। ওখান থেকে বোর্ডিং পাস হবে, আপনাদের হোটেল বুকিং হবে, ওখানে টাকা নিয়ে যান, ওখান থেকে সবকিছু রেডি হবে। 7 দিনের হোটেল কোয়ারেন্টাইনের জন্য অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের এয়ারপোর্টে যেতে বলেছে সৌদি এয়ারলাইন্স। জেদ্দা যাবেন 54,500 টাকা, আর যারা রিয়াদে যাবেন 65,000 টাকা নিয়ে 9টা বাজে এয়ারপোর্ট আসেন। টাকা নিয়ে পকেটে বসে আছি, এখন প্রায় 1 ঘন্টা হয়েছে, সামনে লোক নিছে আর নেন নাই এখন পর্যন্ত। এই যে এত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করলাম হঠাৎ করে, এরপরও যদি না যাইতে পারে তাহলে তো আমাদের জীবনের ব্যর্থতা অনেক। এদিকে শনিবারও টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেছে প্রবাসীরা। তবে হোটেল বুকিং না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। হঠাৎ করে একটা ডিক্লেয়ার দিয়ে দিল, এখন এই মুহূর্তে আমরা ঝামেলায় বেরো হই, এলোমেলোভাবে আসছি, টাকা পয়সা নাই, পরে টাকা ম্যানেজ করে এই যে লাইনে দাঁড়াইছি। যাদের 2 ডোজ করে করোনা ভ্যাকসিন নেওয়া আছে তাদের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলেও জানিয়েছে সৌদি সরকার। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। করোনাকালের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। বাড়ছে এ খাতের আকার, সেই সাথে বাড়বে সুবিধাভোগীর সংখ্যাও। এবার সামাজিক নিরাপত্তা খাতে 1,25,000 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করা হবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি কর্মসৃজনমূলক খাতে থাকবে বাড়তি নজর। মেহেদী হাসানের রিপোর্ট। করোনার ধাক্কায় বহুদিন ঘোরেনি উৎপাদনের চাকা, কাজ হারিয়ে দুঃসময়ে বহু মানুষ, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা।
2019 বিশ অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল 74,367 কোটি টাকা, কিন্তু করোনার ধাক্কা সামাল দিতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় 81,865 কোটি টাকা। আর 2020-21 অর্থবছরে এ খাতে বরাদ্দ বেড়ে হয়েছে 95,574 কোটি টাকা। করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ, কাজ হারিয়েছেন বহু মানুষ, ফলে এ খাতে বরাদ্দ আরো বাড়ানো ছাড়া বিকল্প কিছু দেখছেন না অর্থনীতিবিদরা। বাজেটের অনেক বেশি বাড়াতে হবে এবং সেটা যাতে জাতীয় আয়ের 3% 350% হয় সেটা আমি মনে করি বাঞ্ছনীয়। কারণ এই লোকগুলিকে তো আমাদের প্রথমত হচ্ছে তাদের খাবার নিশ্চিত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু কাজ যদি ব্যবস্থা করা যায়, যেমন বছরের সুবিধাভোগীর সংখ্যা 10% হারে বাড়ানোর পরিকল্পনা সরকারের। আবার দুই দফা সংক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ, তাই এবছর এ খাতে 24% বরাদ্দ বাড়ছে। করোনার অভিঘাতে যারা কাজ হারাচ্ছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করতে চায় সরকার, তবে মানুষ যাতে কর্মবিমুখ না হয় সেদিকেও নজর রাখতে চায় সরকার। ছোট দোকানদার, ছোট ইন্ডাস্ট্রি, এইরকম হোটেল রেস্টুরেন্ট বিশেষ করে এখানে কিছু চাকরিচ্যুতি হয়েছে, এগুলোর জন্য সরকারও তো ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 40 লাখ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কত সংখ্যাটা বলে 3 নগদ সহায়তা দেবেন। একটা প্রচণ্ড চাপ আছে পরিমাণ বাড়াবার জন্য নানা মহল থেকে যে এই টাকা যথেষ্ট নয়। আমি স্বীকার করি যথেষ্ট নয়, কিন্তু এখানে একটা একটা কৌশলগত দিকও আছে। এই টাকা কিন্তু আপনার জীবিকার জন্য দেওয়া হচ্ছে না, এইটা আপনাকে একটা ইনসেন্টিভ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 9টি উপখাতে 123টি প্রকল্পের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ ব্যয় করে সরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া জেরুজালেম সংকটের সংঘাতের অবসান সম্ভব নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলিদের সাথে হামাসের যে যুদ্ধবিরতি চলছে তা অব্যাহত রাখতে কাজ করার আশ্বাসও দেন তিনি। এদিকে যুদ্ধবিরতিকালে গাজায় মানবিক সাহায্য পৌঁছেছে, আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ করতে কয়েক বছর লেগে যাবে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ইসরায়েল ও হামাসের মধ্যে টানা 11 দিনের সংঘাতের পর শুক্রবার থেকে যে যুদ্ধবিরতি চলছে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে চলা এ সংঘাত সমাধানের একমাত্র পথ হিসেবে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করে দেশটি। ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব যতদিন না ওই অঞ্চলে স্বীকৃতি পাবে ততদিন কোনো শান্তি আসবে না। এদিকে ধ্বংস হয়ে যাওয়া গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ঘরে ফিরছেন। ইসরায়েলের হামলায় ক্ষতির শিকার এলাকাগুলো পুনর্নির্মাণ করতে কয়েক বছর লেগে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর যুদ্ধবিরতি চলায় প্রথম মানবিক সাহায্য পৌঁছেছে গাজায়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহতদের উদ্ধার করার জন্য করিডোর বানানোর আহ্বান জানিয়েছেন। এর আগে আল আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় বার্তা সংস্থা AFP-র এক ফটো সাংবাদিককে মারধর করেছে ইসরায়েলি বাহিনী। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সমগ্র মুসলিম উম্মা এক হলে নারী, শিশু ও নিরাপরাধ মানুষের রক্তে রঞ্জিত হতো না পবিত্র ভূমি ফিলিস্তিন। তবে ন্যায় ও মানবতার পক্ষে অবস্থানকারী সকল মানুষই স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় সোচ্চার, এমনটি বললেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এ ওয়াই রামাদান। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সংকট 2014 সালের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। মাত্র 12 দিনের ব্যবধানে গাজায় প্রাণহানি 243 ছাড়িয়েছে, যার অন্তত 66টি শিশু, নারী কমপক্ষে 39, আর আহত 8,538 জনেরও বেশি। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজার পশ্চিম তীর এখন একটি বিধ্বস্ত নগরী। শক্ত প্রতিরোধে দাঁত ভাঙ্গা জবাবও দিচ্ছে হামাস। অস্ত্রবিরতির পরও আল আকসায় সহিংসতা সংঘর্ষ দেখেছে বিশ্ব। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেছেন ভালো মন্দে বিভক্ত বিশ্বে বাস্তবতা হল অন্যায়ের পক্ষেই অধিকাংশ দেশ। Who have value for human life and human being and human suffering
will support the people of Palestine. It's not the issue here is Islam and Jews. Oh, it isn't. It is a Zionist movement headed by Netanyahu and people under occupation seeking for their right, seeking for justice. এমনকি মুসলিম দেশগুলোর যে ভূমিকা প্রত্যাশিত ছিল সেটাও অনুপস্থিত, ভুলুণ্ঠিত হচ্ছে মানবতা। There is a lot of things we can do, a lot, individually, collectively, but how much are we able to do and how much are we willing to do? That is the question. This is a holy land. This is the land of the prophets. This is the land of all Muslim nations. তবে এটা ঠিক যে এই পরিস্থিতিতে পবিত্র ভূমি জেরুজালেম ও আল-আকসার পবিত্রতা ও মাতৃভূমি রক্ষায় নিজেদের মধ্যে ঐক্যের ঘাটতি নেই। There is no difference now between Hamas and Fatah and government and non-government. We all are Palestinian, we all are the same. Of course, we have the same goal and we have the same aim and we will achieve it together. একেবারে শুরু থেকে ফিলিস্তিনের প্রতি উদার সমর্থনের জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এই রাষ্ট্রদূত। Bangladesh has decided already. They stand on the right side of the history. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিশ্চিত প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সোনারগাঁয়ে ডাইং কারখানায় গ্যাস রাইজারে লিকেজ, আগুনে পাঁচ জন দগ্ধ। কাউন্সিল আবারও দুপুর দুটার একুশে সংবাদে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াবাড়ি এলাকায় নিকি প্রিন্টিং নিটিং ও ডাইং কারখানায় গ্যাস রাইজারের আগুনে পাঁচ জন দগ্ধ হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক তানহা ইসলাম জানান, ওই কারখানায় গ্যাস রাইজার থেকে গ্যাস বের হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাঁচজন দগ্ধ হন। দগ্ধরা হলেন টেকনিশিয়ান আলম, মেকানিক অপারেটর বশির, তার সহকারী মেহেদি হাসান, নিরাপত্তাকর্মী হেবেং চাকমা ও নাজির বিয়া। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে দুই স্কুল শিক্ষক নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন। উপজেলার নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমিল্লার তিতাস থেকে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে রাজধানীতে যাওয়ার পথে নয়াবাড়িতে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারা যান দুই স্কুল শিক্ষক হুমায়ুন ও ফারুক। তাদের মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বের মতো বাংলাদেশেও উদ্ভিজ ও প্রাণীজ অনেক প্রজাতি এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণে এখনই উদ্যোগ না নিলে হারিয়ে যাবে অনেক প্রজাতি। জীব বৈচিত্র্য সংরক্ষণ দিবসে জীব সংরক্ষণের ভূমিকা পালনের আহ্বান তাদের। মফিউর রহমানের রিপোর্ট। জীববৈচিত্র্যে ভরপুর এই ধরনী, এককোষী থেকে বহু মেরুদণ্ডী প্রাণীর বাস এই গ্রহে। এর মধ্যে কিছু প্রজাতি হারিয়ে যেতে বসেছে। বিপন্ন প্রায় এসব প্রাণী রক্ষায় এখনই উদ্যোগ না নিলে এগুলো পৃথিবীর বুক থেকে একেবারে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি অতি বিপন্ন হলো বিপন্ন প্রজাতির প্রাণী হলো স্তন্যপায়ী প্রাণীগুলো, যারা বড় ম্যামালস, এবং এরা মানুষের চোখে পড়ে, সহজেই মানুষ শিকার করতে পারে। এখানে কিন্তু অনেক রকমের আইনকানুন আছে, যে আইনকানুনগুলো আওতায় আমরা যদি কাজ করি তাহলে কিন্তু এই বন্য প্রাণীগুলো সংরক্ষণ হতে পারে। ফর এক্সাম্পল যেমন বলি যে সুন্দরবনের বাঘ, এটা একদম কমপ্লিটলি ধরা নিষেধ। বৈচিত্র্যে ভরা উদ্ভিদ জগতের অনেক প্রজাতি এখন হুমকির মুখে। এর মূল কারণ জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষ নিধন। তাই উদ্ভিদ রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে। 3,837টি উদ্ভিদকে প্রজাতি হিসাবে আমরা রেকর্ড করতে পেরেছি বাংলাদেশের। এই পর্যন্ত আমরা হুকার এবং প্রেন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমরা হিসাব করলে আমরা 50 থেকে 100টা উদ্ভিদ বিলুপ্ত হিসেবে চিন্তা করা হচ্ছে, যেগুলোর এখনো হদিস আমরা পাচ্ছি না। এখনই যদি মানুষ সচেতন না হয় তাহলে গোটা জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়বে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
ছড়িয়ে চলছে গাইবান্ধার প্রসূতি মায়েদের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র। দীর্ঘদিন নেই গাইনি ডাক্তার, ফলে নার্স দিয়ে চলছে শুধু চেকআপের কাজ। ডাক্তারের অভাবে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র সেবার মান ভালো থাকায় প্রায় এক যুগ ধরে জাতীয় পুরস্কার পেয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। কিন্তু গত বছর থেকে মাতৃসদনে মিলছে না প্রত্যাশিত সেবা। 2020 সালের প্রথম দিকে একজন প্রসূতি মা মাতৃসদনে গেলে তাকে ভর্তি করা হয়নি। পরে রাস্তায় অটোরিকশার মধ্যে সন্তান প্রসব করেন তিনি। সে সময় মাতৃসদনের এমন আচরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন স্থানীয়রা। এখন পর্যন্ত দেড় বছর যাবত কোনো একটি সিজারও এই মাতৃসদনে হয়নি, নরমাল ডেলিভারিও কমে গেছে। অসংখ্য অনিয়মের মধ্যে দিয়ে, এই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই মাতৃসদন প্রতিষ্ঠানটি চলছে। এক পর্যায়ে তদন্ত কমিটির সুপারিশে সেখানকার এক ডাক্তার সহ দুজনকে বদলি করা হয়। তারপর নতুন ডাক্তার নিয়োগ দেওয়া হলেও দীর্ঘ আট মাসেও কাজে যোগ দেননি তিনি, ফলে অকার্যকর হয়ে পড়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখানে আসলে পরে গরিব লেগে যেতে পারে, টাকা পয়সা লাগে না, জরুরি একটা আমাদের গাইনি তো সিজার করা লাগতেছে, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না, রোগীকে আমাদের পাঠিয়ে দিতে হচ্ছে। আমাদের পেশেন্ট হয়তো দশটা আসছে, তার মধ্যে আমরা হয়তো আটটা নর্মাল করতে পারছি, দুটো সিজারে দিছি। অনেক জটিল রোগী আসে, তাদেরকে তো আমরা সব সব ক্ষেত্রে হেম্পার করতে পারি না। গাইনি না থাকার কারণে এইসব রোগীগুলো জটিলতাগুলো আমরা কাম করতে পারি। এমনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতে মাতৃসদন সংশ্লিষ্টরা কার্যকর ভূমিকা রাখবেন। স্বাস্থ্য কেন্দ্রটি ফিরে পাবে আগের সুনাম, এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর। মাসুম আল ইসা, একুশে টেলিভিশন। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরজা থাকবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সৌদির নতুন নিয়মে ভোগান্তিতে প্রবাসী শ্রমিকরা, 24 মে পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত, বাড়বে সুবিধাভোগীর সংখ্যা। গাজায় মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আলাদা রাষ্ট্র, বললেন বাইডেন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 3-2 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিকেল 4টায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন একুশের।